রাজধানীর শ্যামলী থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং মহাখালী থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত সাড়ে দশটার দিকে শ্যামলিতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয় তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি এদিকে মধ্যরাতে মহাখালী থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয় যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে